আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে এখান থেকে দেখছেন সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে শুক্রবার, আজকে ওমান প্রবাসীদের সপ্তাহ জুড়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং যতটুকু আমি পারি, যতটুকু আমি জানি, সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি কথা বাড়াবো না, সরাসরি ভিডিওতে চলে যাই। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, ভাই নতুন বিষয়ে মেডিকেল লাগবে। হ্যাঁ, নতুন বিষয়ে মেডিকেল লাগবে, আসার পরে আপনার মেডিকেল করতে হবে। করোনার প্রথম দিকে সেটা বাদ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার চালু করা হয়েছে। একবার প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আমি ভাই ওমান থেকে আসছি, ছুটিতে 4 মাস হয়, এখন যাব এ মাসের 25 তারিখে। আমি ওমান থেকে 2 ডোজ ফাইজার নিয়ে বাংলাদেশে এসেছি, এখন কি আমার করোনা টেস্ট করতে হবে জানান প্লিজ। না, করোনা টেস্টটা লাগবে না, প্লিজ আপনার এই একটা বিষয়ে খুব মনোযোগ দিয়ে শুনুন। ওমান থেকে যাওয়ার সময় করোনা টেস্ট লাগবে না, ওমানে প্রবেশের সময় করোনা টেস্টটা লাগবে না। তারপরে আরেক ভাই প্রশ্ন করেছেন, ভাই আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, 1 বছর হয়েছে, তবে আমার আর বাবা আমার পাসপোর্ট দিচ্ছে না, এখন আমার করণীয় কী? যদি আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, তার মানে আপনি অবৈধ আছেন। তো অবৈধ আপনি কী কারণে হয়েছেন সেটা একটা বিষয়, আর যদি আপনার হয়তো স্যালারি বাকি থাকতে পারে বা অন্য কোনো অত্যাচারের কারণে আপনি যদি আপনার আরবাব থেকে চলে যান বা কিছু একটা, তাহলে আপনি মিনিস্ট্রি অফ লেবার হচ্ছে আপনার জন্য পারফেক্ট জায়গা, আপনি মিনিস্ট্রি অফ লেবার যোগাযোগ করতে পারেন। তারপরে হচ্ছে ভাই, আমাকে আমার কোম্পানি 6 বছরের হিসাব না দিয়ে কি দেশে পাঠাতে পারবে? না, লিগ্যালি যদি আপনি 6 বছর সেই কোম্পানিতে কাজ করেন, আপনি যদি স্যালারি না পেয়ে থাকেন, তাহলে আপনাকে আপনার কোম্পানি কখনোই স্যালারি না দিয়ে দেশে পাঠাতে পারবে না। কিন্তু আপনি 6 বছর তো আর এভাবে ছিলেন না, তার মধ্যেও হয়তো অন্য কোনো কাহিনী আছে, হয়তো বা কিছু টাকা আপনি পেয়েছেন, কিছু টাকা আপনি পাননি, হয়তো আপনার কোম্পানিতে বকে আটকে আছে। যদি আপনার এই ধরনের কোনো কিছু হয়, আপনি যদি কোম্পানির কাছে টাকা পান, স্ট্রিক্টলি মিনিস্ট্রি অফ লেবার। অনেক মানুষ আছে শুধুমাত্র না জানার কারণে বা একটু ভয়ের কারণে বা ঝামেলা এড়ানোর কারণে এই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারে না। শ্রমিকদের যে কোনো সমস্যার জন্য মিনিস্ট্রি অফ লেবার আছে, এটা বাংলাদেশ না। আপনি এখানে যদি ধরেন আপনার 6 মাসের বেতন আপনার মালিককে দিল না, আপনি যদি মামলা করে দেন, আপনি মামলা খালাস হওয়ার আগ পর্যন্ত, শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনাকে দেশে পাঠাবে না, আর আপনার মালিককে আপনার খরচ বহন করতে বাধ্য, যে যার বিরুদ্ধে আপনি কমপ্লেন করবেন। পরবর্তীতে সেই সব কিছু ক্লিয়ার করে কিন্তু আপনাকে পাঠাতে পারবে, এই বিষয়গুলো কিন্তু অনেকে জানে না। তারপরে একজন ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই? আচ্ছা, আমি ওনার মেন পয়েন্টটা পড়ি। আমি তো জানি ওমান এবং বাংলাদেশের এয়ারপোর্টে করোনা পিসিআর রিপোর্ট লাগে না, সেক্ষেত্রে আমি কীভাবে যাইতে পারি এবং আমার করণীয় কি? করণীয় দয়া করে একটু বুঝিয়ে বলবেন, আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। আচ্ছা, তো আপনি যদি ওমান থেকে বাংলাদেশে যান অথবা বাংলাদেশ থেকে ওমানে আসেন, করোনা টেস্টটা লাগবে না আগের মতোই। যে ওমান থেকে দেশে যাওয়ার ক্ষেত্রে তো কোনো ঝামেলাই নেই, আর ওমান আসার ক্ষেত্রে ইন্স্যুরেন্সের বিষয়টা আছে, এই ইন্স্যুরেন্সের বিষয়টাই আর কি সবচেয়ে বেশি মেজর ইস্যু এখন, আর কোনো কিছু নেই। ইন্স্যুরেন্স করতে তাও 5 রিয়াল, এটা নিয়ে ঘাবড়ানো কিছু নেই। ওমানে যাদের থেকে টিকিট করবেন, তাদের থেকে আপনি ইন্স্যুরেন্সটা করিয়ে নিতে পারবেন, একদম ইজি হয়ে যাচ্ছে, সব কিছুই একদম আগের মতো স্বাভাবিক করে দিচ্ছে আর কি। দেশে যাওয়ার ক্ষেত্রে আপনার কোনো টেনশন করার কিছু নেই। তারপর হচ্ছে, আসসালামু আলাইকুম, আমার বিষয় ইঞ্জিনিয়ার, আমি কি আরবাব ছাড়া ভিসা পাল্টানো যাবে? অবশ্যই পারবেন আপনি আরবাব ছাড়া ভিসা পাল্টাতে, অবশ্যই পারবেন, 100 বার পারবেন, সবাই পারবে, সবাই পারবে। শুধু শুধুমাত্র একজনের জন্য আসেনি, এক ক্যাটাগরির জন্য আসেনি, সবার জন্য এসেছে। বা তারপরে হচ্ছে, 22-6 মাস হয়ে গেছে, এখন আরবাব ক্যান্সেলও করতেছে না, ই ভিসাও দিতেছে না, এখন আসার কি কোনো উপায় আছে? ও মানে আসার উপায় নেই, বিশেষ করে লিগ্যালি যদি আপনি আসতে চান, আসার উপায় নেই, তবে ইলিগ্যাল ওয়ে আছে। ইলিগ্যাল ওয়ে হচ্ছে কি, আপনি কোনো একটা সানাদ অফিসের মাধ্যমে কন্ট্যাক্ট করে তাদেরকে কিছু টাকা বেশি দিলে তারাই আপনার এনওসি আর ই ভিসাটা বের করে দেবে। এটা এরকম অনেকেরই হয়েছে, অনেকেই করেছে, আর যাদের আরবি হয়তো টাকা চাইবে, তারা এই ধরনের বেশিরভাগ মানুষ এই কাজটা করেছে। তো আপনি চাইলে কোনো একটা মানুষ, আপনার পরিচিত মানুষের মাধ্যমে কোনো একটা সানাদ অফিসে পাঠিয়ে কথা বলে দেখতে পারেন, এভাবে অনেকে এসেছে, এটা দেখতে পারেন আর কি। আর এমনিতে আরবি না চাইলে আপনি আসতে পারবেন না, এটা হচ্ছে রুলস, এটা হচ্ছে নিয়ম। আমার লোকটা লাগবে না, আমি হচ্ছি মালিক, আমার লোকটা লাগবে না, লোকটা আসবে কেন? এটা হচ্ছে ওমানের কানুনের হিসেবে আর কি। তো আমার লাগছে না, ওকে আমি আর আনবো না, সিস্টেম, আপনি এখানে আইন দ্বারাও কিছু করতে পারবেন না। পরবর্তীতে হচ্ছে, আসসালামু আলাইকুম কেমন আছেন? আমার আর ওই ভিসা নতুন করে রিনিউ করে দেবেন, এখন কী করতে পারি? কী করতে পারবেন আপনি বদলে নিতে পারবেন, আপনি চাইলে আপনি আপনার আরবাব থেকে বদলে নিয়ে নিতে পারবেন। এখন যেহেতু আরবাব যদি না লাগে আপনাকে, তাহলে সুযোগ আছে, আপনি বদলে নিয়ে দিতে নিতে পারবেন আর কি। কন্ট্রাক্ট যদি শেষ হয়, যদি 2 বছর আপনার মেয়াদটা শেষ হয়ে যায়, যেহেতু আপনাকে রিনিউ করে দেবে না, সেক্ষেত্রে আপনি বদলে নিয়ে নিতে পারবেন, এখন খুবই ভালো একটি সুযোগ আছে। বাই 2 ডোজ ভ্যাকসিন নেওয়া থাকলে কি এখন দেশে যাওয়া যাবে, নাকি বুস্টার ডোজ নিতে হবে জানাবেন? না, বুস্টার ডোজ লাগবে না, 2 ডোজ নেওয়া থাকলে দেশে যেতে পারবেন। তারপরে সর্বশেষ দিকে আসছি এখন, ভাইয়া আউটপাশের লোক কি এখন ওমানে প্রবেশ করতে পারবে? না, আউটপাশের লোক আর ওমানে প্রবেশ করতে পারবে না, তারা আউটপাশে দেশে গেছেন আপনারা, তাদেরকে পারমানেন্টলি ব্লক করে দেওয়া হয়েছে। যদি কোনো সময় সুলতানের মর্জি হয়, যে সুলতান চায় যে আপনাদেরকে ক্ষমা করবে, তাহলে আপনারা আসতে পারবেন, এরপরে আপনারা আর আসতে পারবেন না। যাদের
আউট পাশে দেশে গেছেন, তারা আপনারা ওমানে প্রবেশ করতে পারবেন না। এই হচ্ছে বিষয়, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।